বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর পরবর্তী আসর শুরু হতে খুব একটা সময় হাতে নেই। এরই মধ্যে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। লঙ্কান ক্রিকেট বোর্ড বিপিএল এ অংশ নিতে তাদের খেলোয়াড়দের অনাপত্তি পত্র দিতে গড়িমসি করছে, তবে বিসিবির পক্ষ থেকে এমন সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। গতকাল শনিবার 31 ডিসেম্বর বিসিবি কার্যালয়ে বৈঠক শেষে বিপিএল এ লঙ্কার ক্রিকেটারদের পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মল্লিক। শ্রীলঙ্কার শ্রীলঙ্কার ক্রিকেটারদের অনাপত্তি পত্র নিয়ে তিনি বলছিলেন, এটা নিয়ে আমাদের বোর্ডের ম্যানেজমেন্ট কাজ করছে, আশা রাখি বেশিরভাগ খেলোয়াড়ের এনওসি আমরা পেয়ে যাব। এবার আমাদের এখানে অংশ নিচ্ছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা আর কিছু আছেন ইংলিশ, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, যারা যারা খেলছেন তাদের অধিকাংশ পেয়ে যাবে। আপনারা জানেন এই বছর একটু চ্যালেঞ্জ বিদেশি ক্রিকেটারদের পাওয়া, আপনারা জানেন এই বছর একটু বেশি চ্যালেঞ্জ বিদেশি ক্রিকেটার নেওয়া, আমরা কিন্তু রেজিস্ট্রেশন আনলিমিটেড রেখেছি। বিপিএল এর নবম আসর শুরু হচ্ছে আগামী 6 জানুয়ারি, 16 ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। বিপিএল চলাকালে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার এসএ টি টোয়েন্টি এবং সংযুক্ত আরব আমিরাতের আইএলটি টি টোয়েন্টি। এইসব লীগের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিরা এবার শক্তিশালী দল গঠন করেছে, তবে শেষ পর্যন্ত লঙ্কান ক্রিকেটারদের না পাওয়া গেলে ফ্র্যাঞ্চাইজিগুলোর দল সাজাতে বেশ সমস্যায় পড়তে হবে। তবে এই টুর্নামেন্টে প্রযুক্তিগত দিক থেকে আগের আসরের চেয়ে আরও ভালো কিছু আনার চেষ্টায় আছে বিসিবি। আধুনিক ক্রিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস। বিপিএল এর শুরুতে দেখা যাবে না এর পূর্ণতা, আন্তর্জাতিক বাধ্যবাধকতার জন্য শুধু এলিমিনেটরের 3 ম্যাচ এবং ফাইনালে দেখা যাবে ডিআরএস। শনিবার মিরপুরে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, প্রস্তুতি আমরা সবসময় এটা নিয়ে কাজ করছি, আপনারা জানেন মাত্র ভারত সিরিজ শেষ হলো, 6 তারিখে আমাদের টুর্নামেন্ট শুরু, ডিআরএস এর ব্যাপারটা হলো এটা এলিমিনেটরে থাকবে, 3টা ম্যাচ হয় আর একটা ফাইনাল, এখানে কমপ্লিট ডিআরএস থাকবে, আর বাকি ম্যাচগুলোতে আমরা একটা অল্টারনেট ডিআরএস দেওয়ার চেষ্টা করতেছি, যেটা গত বছর ছিল তার থেকে আপগ্রেড ভার্সনের ডিআরএস থাকবে, যেটাকে আমরা বলি অল্টারনেট ডিআরএস। পূর্ণ ডিআরএস আনতে না পারার কারণ জানিয়ে তিনি বলেন, জানেন যে এই সময় সারা বিশ্বের সব জায়গায় খেলা হচ্ছে, বেসিক্যালি হকাই যেটা থাকে সেটা অ্যাভেলেবল না, 2টা কোম্পানি অ্যাভেলেবল থাকে, হকাই আর ভার্সুয়ালাই। ভার্সুয়ালাই সাধারণত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওখানে করে, হকাই যেহেতু দ্বিপাক্ষিক সিরিজে চুক্তিবদ্ধ থাকে তাই শুধু এলিমিনেটরে আমরা আনতে পারবো।